আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে, সে অহংকারী হতে পারে না। আল্লাহর উপরে যে ঈমান আনে সে অহংকারী হইতে পারে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان جرى أهنكاري جرى سويرة چاري جرى ظالم الله پاك تدر کے بولچن اے پرتبیر مانوش را جنرا جدی سمبب کرتے بارو ہمارا آئین بھالو لگنا ہمار اسلام پسند ہوئے نا আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নক্তার সামাওয়াতে ওয়াল আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যাও। ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান, কোথায় যাও? পালাবার জায়গা নাই, বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, পালাবার জায়গা নাই। কোথায় যাইবা? জুলুমের হাত যত আছে করতে থাকো, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে, বিনম্র হয়, সে পয়সা করে আসে বলে অহংকার করে না, কারণ আল্লাহ বলেছেন والله الغني وأنتم الفقراء الله সব বলে দিয়েছেন, আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন, সম্পদশালী, আল্লাহর কোনো সম্পদের অভাব নাই। وأنتم الفقراء দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী, কিছু নাই তোমাদের, তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো, আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি, আর ভাণ্ড শুধু ভরাই থাকে, মোটেও খালি হয় না। কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বিত্তের অহংকার করে না, বিদ্যার অহংকার করে না। অর্থ বিত্ত কত আছে তোমার, কয় টাকার মালিক? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন, ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়ায় দেবেন, জায়গা হবে কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর কোথায়? কাছে পাবনা। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন, পারেন না? খুব করতে পারেন। হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, 14 গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না, পারেন না আল্লাহ পাক? পারেন কি না? পারেন। সেই জন্য যত বড় ধনী হোক, পয়সার মানি হোক, আল্লাহর উপর ঈমান আনলে পরে যে গুণটা হয় সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে, এরকম একটা ভাব, আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। চিল্লায় বলুন, আল্লাহ, আল্লাহ পাকের। সুতরাং তুমি মাতবারি করে কদ্দুর পারবা, বেশি দূর যেতে পারবে না। গ্রামে গোয়াল আছে, গরু রাখে যে জায়গায়, ওই জায়গাটার নাম কি? গোয়াল। গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে, রাখালকে ডেকে বলছে, দেখতো কি কিসের শব্দ? কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে ষাঁড়টার শিং মোটা, তার গুতার চোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না, খালি গুতাইতেছে সমানে। মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে, যা একটা মোটা দড়ি দিয়া, খাটো একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বাঁধে রাখ গলাটারে,
মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধা দেয় এরপরে খালি ফোসফোস করতে পারবে, গুতাইতে আর পারবে না। ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে, আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অত্যাচারে অত্যাচারিত হচ্ছি, চিৎকার বাড়তে থাকে, আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন, আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য, আল্লাহ পাক কার কারণে গুলি হচ্ছে, আল্লাহ পাক টের পান শিং কারো কারো মোটা হয়েছে, আজরাইলকে পাঠায় দেন, যাও খাটো দড়ি দিয়ে বান্ধে থো। খাটো দড়ি কোনটা বুঝছেন? তিন হাত, তিন হাত কবর, কোনটা? খাটো দড়ি দিয়ে বান্ধে থো। সুতরাং কত বড় বড় রাজা বাদশা ক্ষমতা এলো, মানুষের উপরে জুলুম করলো, আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন, সেই আল্লাহ এখন আর নাই, নাউজুবিল্লাহ, সে আল্লাহ আছেন কিনা, পূর্ণ শক্তিতে বহাল কিনা, হুয়াল হাইয়ুল কাইয়ুম, এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই তন্দ্রা নাই, কার ঘুমানো না তন্দ্রাও জান না, তন্দ্রা কারে কয়? জি জিমটি জিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে, ওই যে বসে বসে এরকম এরকম করে, আল্লাহ ওরকমও করেন না, ঘুমো নাই তন্দ্রাও নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না, মূসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর, আল্লাহ পাক বলছেন মূসা আমি তোমারে আমার জন্য বানাইছি, সুবহানাল্লাহ, কোন কোরআন শরীফ আছে, আল্লাহ পাক বলছেন মূসা আমি তোমারে আমার জন্য বানাইছি, তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকায়েছিলাম, সুবহানাল্লাহ, আল্লাহ যদি বলেন আমি তাকায়েছিলাম, সুবহানাল্লাহ, তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী, তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না, আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না, হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনে না ঘুমাই পারে বুঝি না, আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল, পেগম্বর মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না, আল্লাহ কয় ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো, নিয়ে আসো এক গ্লাস পানি, এক গ্লাস পানি নিয়ে আসলেন, দাঁড়ায় থাকো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর ঘুমের আল্লাহ করলেন মূসারে দর, মূসা আলাইহিস সালামের ঘুম এসে গেল, ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল, হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহ পাক শোনায় দিলেন ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম, তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল, মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো তমাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন, যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যায়, বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না, চিল্লায় বলো দেখছেন না, সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোনো অবশ্য
কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শুনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনের উপরে অহংকারের পথে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পাই দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ভাটায় দিতে পারবা? বলেন পারবে? যদি শক্তি থাকে দাও লাথি, তোমার ঠ্যাং ভাঙবে মাটির কিচ্ছু। ওয়ালান তাখরিকাল আরদা মা, তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না, আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া, লাভ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না, তো এত লাভ হও কেন? মুমিন কম লাভাও, শক্তি কম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে, মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহর প্রতি ইমানের সব থেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান, তাকে বিনয় এবং বিনম্র বানায়, অহংকারী বানায় না। আর অহংকার করে তুমি যাবা কই, কদ্দুর ক্ষমতা তোমার। আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন। আর এটা গেল দুই, তিন নম্বরে আল্লাহর উপরে ইমান আনার, আমি কি বলতেছি বলেন তো দেখি, ফায়দা। আল্লাহর উপরে ইমান আনার তিন নম্বরের ফায়দা হলো মুমিন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায়, সে নিজে মুজাহিদ, সে বীর, সে কাপুরুষ নয়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায়, কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের। বলেন তো দেখি বড় ভয় কিসের? বলেন সবাই, আর যারা বললেন না তারা, তাদের মৌতের কোনো ভয় নেই। মৌতের ভয় আছে কি না? আছে, কিন্তু ভয় করে যাবেন কই? ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায়। এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন? পারবেন? আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে, বীরত্বে পরিপূর্ণ হবে, কাপুরুষ হবে না, মৌতের ভয়তে পালায় বেড়াবে না। আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু যখন তোমার এসে যাবে, তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না, মৃত্যু তোমার হবেই। সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই। আর মৃত্যু কোথায় হবে, কখন হবে, আমরা কেউ জানি না। জানেন ওয়া তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কোন মাঠে কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই। এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম, এক ভাইয়ের কাছে শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন, এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর ছাদের উপর দিয়ে পড়ে গেছে। আটতলা বিল্ডিং এর ছাদের উপর থেকে পড়িয়া তার কিছু হয় নাই, হাত পাও ভাঙে নাই, মরেও নাই, খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে।
তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে, দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই। দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে, মারার পরে অনেক সময় লাগে না, যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নাই। ঠিক না? দরজাটা ভালো করে লাগে নাই। সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে, যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল, আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে, সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো, আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তাকে সেপটা করে দিয়ে চলে গেল। শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কি আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা, কি ইচ্ছা তার! মৃত্যুর জন্য সময়ও লাগবে জায়গাও লাগবে, দুটো জিনিস এক হতে হবে। আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন, মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে। আটতলা থেকে পড়বে ঠিক, কিন্তু মরবে না, আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায়, বাস আসবে যখন। আটতলা থেকে পড়লো অবিশ্বাস্য ভাবে লোকটা বেঁচে গেল, আর হসপিটালে তার যাওয়া হলো না, গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো, আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল। সুতরাং মোমেন ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয়। কাপুরুষ জীবনে কয়েকবার মরে, সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয়, তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায়, বোম বাস্ট হয়েছে আওয়াজ শুনে হার্ট ফেল করে, পাতিশিয়েলের ডাক শুনলে কোনো হুশই থাকে না। এই হচ্ছে কাপুরুষদের কাজ। আর ইমানদার, ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না, তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌত হবে না। তো মৌত যখন আমার জন্য অবধারিত, দুনিয়ায় আসছি যখন, মৌত যখন হবেই, সেই মৌত বিড়ালের মতো হোক তা কি চান, পাতিশিয়ালের মতো হোক তা কি চান? আমি তো বলি যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 5 মিনিট বাঁচুন, মির্জাফরের মতো 50 বছর বেঁচে থাকায় লাভ নাই, খালিদ বিন ওলিদের মতো, সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকুন। বসেন, আপনারা যদি দাঁড়ায় যান তাহলে আমি করবো কি? বসেন বসেন। সেই জন্য এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কেয়ামতের দিন? দেখেন, মৃত্যু হওয়া উচিত মুসলমানদের শাহাদাতের মৌত হওয়া উচিত। কি মৌত হওয়া উচিত? আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি, আল্লাহ জীবন তো নিবাই, সুতরাং জীবন যখন নিবা মৌতটা শাহাদাতের মৌত তুমি আমাদের দান করে দিও। কাপুরুষের মতো মরতে চাই না, শাহাদাতের মৌত চাই। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন, আমিন। মুমিন ব্যক্তি তার বড় ফায়দা, সে সাহসী হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন বুখারী শরীফের হাদিস, যুদ্ধের জন্যে বদরের যুদ্ধ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে রিক্রুট করছেন, কিন্তু কথা বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক, অস্ত্রপাতি কম, এই জেহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে। একজন যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক, এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচাইতে অবদান কাদের? চিল্লায় বলো, যুবকদের অবদান সবচাইতে বেশি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হাদিস, হে রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন,
কত সৈন্য তার আসতেছে, কত অস্ত্র নিয়ে আসতেছে, এটা আমাদের ভাববার বিষয় নয়। আপনি আমাদের নিয়ে চলুন, হাইসুমা তেশা আয়ে হাইসুমা আমারাক আল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে আমাদের নিয়ে যাইতে কয় আপনি সেই দিকে আমাদের নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা কালা বনু ইসরাঈল আলে মূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। অর্থাৎ হে রাসূল, আমরা বনী ইসরাঈলের মতো বলবো না, শোনেন, আমরা বনী ইসরাঈলের মতো বলবো না যে মূসা তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনই গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো, এই কথা আমরা বলবো না। আমরা মূসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুম মুকাতিলুন, বরং আমরা বলবো আপনি চলুন, আমরা আপনার সাথে আল্লাহর হুকুম মাফিক লড়ব, জিহাদ করব। ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনু মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আপনার সাথে থেকে কাফেরের বিরুদ্ধে লড়াই করে যাব। জীবনের পরোয়া তারা করেন নাই, জীবনের পরোয়া করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন, হুজুর হেজিটেট ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক, অস্ত্র নাই, পাতি নাই, এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুণ খুশি হলেন। আল্লাহর নবী বললেন কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মনোভাব যখন এই, তোমাদের মানসিকতা যখন এই, চলো আমার সাথে বেহেশতের দিকে, সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত, চলো আমার সাথে বেহেশতে, সুবহানাল্লাহ, চলো আমার সাথে জান্নাতে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু আত-তামার, হযরত উমাইর নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খোরমা ছিল সেই খোরমাগুলি তিনি চিবচ্ছিলেন, রাসূলুল্লাহর বক্তৃতা শুনতেছিলেন আর খোরমা চাবাচ্ছিলেন, খোরমা চাবান বিচিগুলি ফেলে দেন, এভাবে করতেছেন হাতে কতগুলো খোরমা। হযরতে উমাইর বলছেন ফাকালা বাখবাখ, অর্থাৎ আয় আজামাহু আয় আহসানাহু, হে রাসূল আপনি কি সুন্দর কথা বললেন, আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে, সেই লড়াই করলে এমন বেহেশত পাবো যে বেহেশত হবে আকাশ আর জমিনের চাইতেও প্রশস্ত, তাহলে ওয়াল্লাহি হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবীলা, তাহলে আমার হাতে যে খোরমাগুলি আছে এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, এত সময় বেহেশতে যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না। ফারামা বিহিন্না, হাতের সব খোরমা ফালাই দিলেন, যুদ্ধে ঝাঁপায় পড়লেন, অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হযরত উমাইর শাহাদাত বরণ করলেন, রাসূলুল্লাহ তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন ইন্নাকা মিন আহলিহা, উমাইর তুমি যেই বেহেশতে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না, তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে, আমি আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহর সেই জান্নাত তোমার জন্য অবধারিত। মোমেন ব্যক্তি, মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না, সে ভয় করে কেবলমাত্র কাকে, সে মৃত্যুর ভয়, মৃত্যু হবেই এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে, আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না, আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই ঈমান পেলাম কোথায়, কোথায় পেলাম? কোরআন শরীফে। কোথায় পেয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وما هم بضارين به من أحد إلا بإذن الله. একথা সুস্পষ্ট, আল্লাহর অনুমতি ব্যতিরেকে বান্দার কোন ক্ষতি সাধন কেউ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। যেটা ক্ষতি যদি কিছু থাকে কিসমতে, ওটা তো মুকাদ্দার ছিল, তকদির ছিল, সেটাই হবে, এর বাইরে কিছুই হবে না। সুতরাং মোমেন ব্যক্তি সে সাহসী হবে, সে কখনো চিন্তা করবে না মৃত্যুর ভয়ের, উদ্দেশ্য হাসিলের জন্য হয় শরীরের পতন না হয় মন্ত্রের সাধন, ডু অর ডাই, সে আল্লাহর জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান আর মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার বান্দাকে আমার জান্নাত দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, মুমিনের জান আর মালকে নিয়েছেন, বিনিময় কি দেবেন? জান্নাত দান করে দিবেন। এটা হলো মুমিনদের আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তিন নম্বরের কোয়ালিটি। চতুর্থ নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে চার নম্বরের যে ফায়দাটা, সে ফায়দা হচ্ছে আশাবাদ এবং মানসিক প্রশান্তি, আল্লাহর প্রতি একটা নির্ভরতা এবং আশার সৃষ্টি হয়ে যায়, সে কখনো নিরাশ হয় না। কারণ একটা মানুষ পাপ করলো, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, হত্যা করেছে, শয়তানি করেছে, বদমাশি করেছে, সব করেছে, এখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত, বান্দা তোমার গুনাহ কতটুকু, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত আকাশ সমান, তোমার গুনাহ যদি হয়ে যায় আকাশ সমান, তাহলে আমার রহমত তো আমার আরশে আজিমকে ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সুতরাং মুমিনের, মুমিন বান্দার এই আশা থাকে, গুনাহ মানুষে করেই, গুনাহ করা স্বাভাবিক। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে আর এরপরে আমার কাছে মাফ চায়, আমি তাকে ক্ষমা করে দেই, মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার লোকদের আশা হয়, দুরারোগ্য ব্যাধি তাকে ধরেছে, সে হতাশ হবে না, মরে যাওয়ার জন্য প্রতীক্ষায় সে সময় গুনবে না, বরং তার মনের মধ্যে আশার সঞ্চার হবে, আমার রোগ আল্লাহ ভালো করে দিতে পারেন, পারেন না? আমাদের জাতির পিতা কি নাম, কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন শরীফের ভিতরে তার কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রাস্তা দেখান, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাওয়ান, যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, আর যখন আমি অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে রোগমুক্ত করে দেন। সুবহানাল্লাহ, আমার অসুখ হলে কে রোগমুক্ত করেন? সুতরাং দীর্ঘস্থায়ী কোনো রোগ হয়েছে, মোমেন হতাশ হবে না, মোমেন হতাশ হবে না। হতাশ হয় কেবলমাত্র কাফের, হতাশ হয় কে? মোমেন কখনো হতাশ হয় না, হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মায়ুস হয়ো না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে, এমনকি জিব্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নি মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগমুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম
আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিহ্বায় পোকা ধরেছে মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিহ্বায় পোকা দিও না কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরায়া দিলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুড়ঙ্গ একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াত আইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম ফাসাবুরুন ফাসাবুরুন জামিল আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না সুবহানাল্লাহ এর নাম পয়গম্বর এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ফাসাবরুন জামিল ধৈর্য ধরো ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হযরত ইউনুস আলাইহিস সালাম
মাছটাকে গিলে ফেলে দিল, মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে না, কি বলেন? কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোন পথ নাই, মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান, আমার ইউনুস তো ধৈর্য হারা হয় নাই। ওয়াজান্নুন ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير تريبيد هو অন্ধকারে ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোন পোষ্য নাই, মাবুদ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন, শুনছিলেন কিনা, শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শুনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শুনে নাই, জমিনের কেউ শুনে নাই, অন্তরীক্ষে কেউ শুনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শুনে নাই, কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম আমি ইউনূসের ডাকের জবাব দিলাম, কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছেন? আল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছ মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম, শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচিয়ে দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না, কথা বুঝতে পেরেছ? মাছ এখন বমি না করে পারে না, পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল, ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই, শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব, সুবহানাল্লাহ, বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরেই আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ইমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো,
আমি ডাকের সাড়া দিয়া দেব সবাই আল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ الله محمد رسول الله الله উপর ঈমান আনলে যত फायदा হয় এত फायदा দুনিয়ায় কোথাও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর উপর ঈমান আনার পঞ্চম নম্বরের फायदा কয়টা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি না তাড়াতাড়ি শেষ করতেছি ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কি না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলে পরে আরেকটি বড় फायदा সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সুবহানাল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সুবহানাল্লাহ কারণ মুমিনদের জানা আছে যে ঈমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কি না আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই আদম আলাইহিস সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময়ই মানুষের নবীদের কষ্ট দিয়েছে তাই নাই বিশ্বকবি ইকবাল বলেছেন सतीजा कर रहा है अजल से तायम रोज सतीजा कर रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस अब मान काल थे के शुरू करे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के चराग के नूर के ईमान के इस्लाम के নিভায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারাক টিম টিম করে জ্বলতে রয়েছে আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون ولا تبكر فوديا كرا كافر رب اسلام شجو كرتي برنا جرب ولا تبكر فوديا امارا رتكين البابي تو كره دبي الله پاک بولن والله متم নূরে আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুড়ুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবণ প্রবণ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে দুশ্মনী করেছে আজও দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব চাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন জোরে বলেন এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين সব পাপীরা পাপিষ্ঠরা আমার দিনের দাওয়াত যারা দেয় তাদের কি জীবনের দুশ্মন মনে করে কেন শোনেন আমি কারো আর শোনাচ্ছি
কার আওয়াজ শোনাচ্ছি? আমার আল্লাহর আওয়াজ। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া কারা? তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হচ্ছে অপরাধ। এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে, নবীরা মার খেয়েছেন, সাহাবা ইকরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবা ইকরামের জুতার ধুলার সমান নই, সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়, জীবনের বিনিময় আল্লাহ পাক তার দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরতে খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস, আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি, বাজে গপ্প কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, আহারে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? আহা, কিভাবে তাকে মারলো? গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে, আপন ভাইয়ের ছেলে, আর এমন ছেলে, চলে গেলেন আবু জাহেলের বাড়ি। বললেন, আবু জাহেল, তুই নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারছিস? কেন মারলি? তিনি তো ভালো কথাই বলেন, সব সময় বলেন, সত্য কথা বলো, মানুষের উপকার করো, এতিমকে আশ্রয় দাও, এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন, তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই, মারলি কেন? তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোর মনে রাখা উচিত, আবদুল্লাহ মারা গেছে, হামজা মরে নাই। হযরত হামজা ধনুক বার করলেন, এক বাড়ি মারলেন মাথার উপরে, মাথা ফাটা, রক্ত বেরিয়ে গেল। হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে। হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, বাবা, তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি, তুমি একটু খুশি হও। হুজুর বললেন, চাচা, কার মাথা ফাটাইছেন, কার রক্ত বের করেছেন, এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না। তিনি বললেন, বাবা, তুমি কি হলে খুশি হও? তিনি বললেন, আমি খুশি হই চাচা, তোমার মুখে যদি একটা বার আমি ইমানের কলেমা শুনতে পাই। হযরতে হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি, তুমি কোনো সাধারণ মানুষ নও, সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হওনি, তুমি অবশ্যই আল্লাহর নবী, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমি তোমাকে সাক্ষী রেখে ইমানের কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার নবীদেরকে কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কিরামদেরকে কষ্ট করতে হয়েছে, আল্লাহর ওলিদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলের মধ্যে রাখা হয়েছিল, ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্ট আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল, তারপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। বুখারীর হাদিস, হযরতে খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে হাদিসটা এভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد برده له في ظل الكعبه. তিনি বললেন, আমরা রাসূলের কাছে গেলাম,
যায় দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবায়ে কেরামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন বললেন ও হাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ু জালু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সাম্মা ইউতাবিল মানশার এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলা রাসিহি এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো ফায়ুজালু নিসাইন করাত দিয়া ঘষে ঘষে চিড়ে চিড়ে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনে এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায় দেওয়া যায় নাই ওয়াল্লাহি ওয়াল্লাহি ও হাব্বাব আমি আল্লাহর নামে কসম করি আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছেন সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কি না সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইসু আলাইহিস সালাম জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেব তিন বছর কতদিন টানা তিন বছর রাসূল তার সাহাবি তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা তিন বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনাবেচা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিকভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উট ছিল ভেড়া ছিল খাইয়ে শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উটের চামড়া ভিজাইয়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিব্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলেপেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার ক্ষুধার জ্বালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেররা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জুলম এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রাসূলুল্লাহ বলেছিলেন খাইরুল কুরুনি কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহর উপরে ঈমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সুবহানাল্লাহ বলো মুসা আলাইহিস সালাম কে মুসা আলাইহিস সালাম
কোরআন ওয়াজ করতেছে সুবহানাল্লাহ বলেন গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি গল্প করতেছি না হাদিস শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন মূসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে তিন দিক থেকে ঘেরাও করেছে এক দিকে দরিয়া তিন দিকে ফেরাউনের সৈন্যরা কোরআন শরীফে ঘটনা ভাবে তুলতেছে فَلَمَّا تَرَاءَ الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ موسى عليه السلام شاتي ربول چهن هي موسى عمرتو پاکڑاو ہوئے گسی پالابار کنو پتنا اي مرسی موسى عليه السلام بھائی بھائی سلم نکی ایمان کارے بولے حضرت موسى عليه السلام بولن كلا إن معي ربي سيهدين نشتري نوعي أبشري نوعي ربي سيهدين أمار پربو أبشري سندية بزانة حجة أبشري أمار رب أمار جن راستا كوري دبين إننا ميمان سبحان الله بولين إننا ميمان سطور دیکھ تھکے বিপদ ঘনীভূত বেরোবার কোন রাস্তা নাই ওর মধ্য দিয়ে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা কোন রাস্তা নাই চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর ইখতিয়ার করে অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মুমিনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব মূসা আলাইহিস সালাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো মূসা আলাইহিস সালাম আঘাত করলেন রাস্তা দরকার ছিল একটার মূসা আলাইহিস সালামের এক আঘাতে রব্বুল আলামিন দরিয়ার ভিতরে মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের পারাপারের জন্য ১২টা রাস্তা পয়দা করে দিলেন গল্প না কোরআন রাস্তা তৈরি হয়ে গেল ১২টা সব পার হয়ে গেল ফেরাউন তার দলবল নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন মূসা আলাইহিস সালামকে পার করলাম পিছনে যারা আসতেছিল কার আসতেছিল ফেরাউন ফেরাউন আসছে তার দলবল নিয়ে আসে রাস্তা দেখিয়া মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা দলবল নিয়ে নামছে দরিয়ার মাঝখানে এলো আল্লাহ পাক অর্ডার করলেন খুন বাস রাস্তা বন্ধ হয়ে গেল রাস্তা কি হয়ে গেল শুরু হয়ে গেল চুবনি পানির ভিতরে চুবনি খাচ্ছে নিচে যায় উপরে ওঠে পানি খাইতে খাইতে প্যাক পটকা মাছের মতো এরকম ওটা হয়ে গেছে ডুবে ডুবে সব মরছে এখন ফেরাউন একা কেউ নাই ফেরাউন একা ফেরাউন পানির ভিতরে চুবনি খেতে খেতে তোমাদের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে বনী ইসরাঈল ঈমান আনছে যার উপরে কাজী বনী ইসরাঈলদের পার করে দিয়েছো আমারও পার করো আল্লাহ তুমি রক্ষা করো আমি তো মুসলমান ওয়া আনা মিনাল মুসলিমিন আমি তো মুসলমান কলেমা পড়লাম তারপরও চুবাও কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আম এখন وقد عصيت قبل وكنت من المفسدين এখনই মানন্তস আরে পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে জেল দিয়েছো জুলুম করেছ অত্যাচার করেছো আজ তোমাকে ছাড়বো না তোমাকে শুধু মারবই না আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক আমি তোরে শুধু মারবই না
কে বলতেছেন আল্লাহ জোরে বলেন কে বলতেছেন আল্লাহ আমি তোরে শুধু মারবই না আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক আমি তোর শরীরটারে বাঁচায় দেব তোর শরীর পানিতে পচবে না পোকায় খাবে না মাটিতে পচবে না তোরে আমি শুটকি বানায় রাখব কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসে তোরে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর উপর ঈমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায় মনের বল বেড়ে যায় সুবহানাল্লাহ হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে পালাবার কোনো পথ নাই ঘুমেছিলেন তিনি জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ঘুমের থেকে জাগুন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহর অর্ডার করেছেন বাড়ির চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানায় আমার চাদর বুড়ি দিয়া ঘুমায় থাকো আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি মদিনায় চললাম হযরত আলী হুজুরের দিকে তাকায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকব সকালবেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারেই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে আমার কোনো আপত্তি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে দেখেন কাফের বেঈমানেরা দাঁড়ানো শত শত কাফের হাতে তরবারি হুসরাসলাম এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলির চোখের মধ্যে বালি ঢুকে গেছে চোখের মধ্যে যদি বালি ঢোকে তাহলে কি মজা লাগে না দুই হাত দিয়া সমানে ঘষা শুরু করছে কাফেররা দুই চোখ আঙ্গুল দিয়া ঘষাঘষি করছে এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন আপনি তো শুধু ধুলাগুলা ধরে এমনি ছাড়ছেন ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল নবীজি হযরত আবু বকরের বাড়িতে এলেন দরজায় দাঁড়িয়ে নক করেছেন ভেতর থেকে আওয়াজ এলো হুজুর বললেন ইয়া আবু বকর হযরত আবু বকর পিছন থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন লাব্বাইক ও সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর প্রশ্ন করলেন আবু বকর গভীর রাতে জিব্রাইল আমারে ঘুম থেকে জাগাইলো তোমারে জাগাইলো কে এক ডাকে উঠলা কেমনে হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নিয়ে হিজরত করবেন বলেছিলেন আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমারে ডাকবেন আমি থাকবো শুয়া বেয়াদবি হয়ে যাবে এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছিলাম নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্য দিয়া যারা হজে গেছেন দেখে আসছেন মেসফালা জাবালে কেদোয়া মেসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চলে গেলেন সন্ধ্যা হয়ে গেল ফজর হয়ে কি বলে ফজরের রক্ত হয়ে গেল হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ পালাবার উপায় নাই ধরা পড়ে যাব তাড়াতাড়ি চলেন গুহার মধ্যে ঢুকি তবে পাহাড়ে গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি কোনো বিপদ হয় আমার উপরে হয়ে যাক আল্লাহর নবী সুস্থ থাকু হযরত আবু বকর কি মহব্বত নিজের জীবনের চাইতে রাসূলের মহব্বত বেশি সুবহানাল্লাহ এই জন্য নবীজি বলেছেন ও আমার সাহাবীরা তাম পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়
আর একা আবু বকর ইমানটা যদি আরেক পাল্লায় রাখা হয় তোমরা দেখতে পাবে তাম পৃথিবীর মুমিনের ইমানের তুলনায় একা আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে গেছে। হযরত আবু বকর গোয়া সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর ভিতরে ঢুকলেন, বলেন আবু বকর সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি, পাহাড় বেয়েছি, কষ্ট হয়েছে, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই। হুজুর ঘুমায় গেলেন, হযরত আবু বকর লক্ষ্য করলেন গুহার গায়ে অনেকগুলি ছিদ্র, এই ছিদ্র দিয়া বড় বড় সাপ বেরোতে পারে, বিচ্ছু বেরোতে পারে, পাহাড়ে কি বেরোয় ভয় পেলেন তিনি। তিনি জামা ছিঁড়ে ছিঁড়ে চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন, একটা কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, কাপড় শেষ। এবার তিনি নিজের পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন, বিষধর এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার, কোন পথ না পেয়ে ছিদ্র পথে বেরিয়ে এসে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানি দেখে রাসূলুল্লাহ ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হযরত রাসূল জিজ্ঞেস করেন আবু বকর কাঁদো কেন, বাড়ির কথা মনে পড়লো নাকি, বউ বাচ্চার কথা মনে পড়লো নাকি, কাঁদো কেন? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কালেমা পড়ে ঈমান এনেছি সেদিন থেকে আমার জীবন আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলেন কান্দো কেন? হযরত আবু বকর সাপের দংশনের কথা বললেন, যন্ত্রণায় কান্দতেছি। হুজুর মুখ থেকে একটুখানি থুতু মুবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন আবু বকর যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন, তোমারটা তো কষ্ট করা লাগতো না। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, সাপের বিষের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি, আমার কলিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন, আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। ইত্তাবসারে কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে বুখারী শরীফের হাদিসে এসেছে ওই গুহার কাছে এসে গেছে। এখন কেউ বলে আস, একজন বলে এরই মধ্যে আছে, আর একজন বলে নাই, একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়াসার জাল কেমনে, কবুতরের ডিম পাড়িয়া সেখানে বসে আছে কেমনে, একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন হুজুর ভয় পেয়ে গেছি, আমরা তো ধরা পড়ে যাব। হযরত আবু বকর রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে এই বিরাট বিপদের মধ্যে এমন গুহা বসলে পরে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, স্বল্প পরিসর, অগভীর ছোট্ট গুহা, আমরা ধরা পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী হযরত আবু বকরকে কি বলি সান্ত্বনা দিয়েছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন, ইযহুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা, ও আমার সাথী ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।